হ্যালো ব্যাস, আসসালামু আলাইকুম। সো একটা অ্যাক্সেঞ্জারের অফার নিয়ে আসলাম, আর এই অ্যাক্সেঞ্জারটাকে আপনি প্রতিদিন ক্লাইম করতে পারবেন। ক্লাইম করে কিন্তু ইনস্ট্যান্ট বোনাসটা নিয়ে নিতে পারবেন। সো কীভাবে কী নেবেন, এ টু জেড আজকের ভিডিওতে রইলো। তো সবাই পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করবেন এ টু জেড, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে যেহেতু সাইন আপ নিউ অ্যাকাউন্ট, মানে আপনার তো অ্যাকাউন্ট নাই, বাট এখান থেকে কী করবেন, এই যে লিঙ্কটা, লিঙ্কের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন। লিঙ্কের মধ্যে ক্লিক দিয়ে দেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তা আপনাদেরকে আপনি কী করবেন, উপরে একটা, আচ্ছা যাই হোক, এটা ব্রাউজার নিয়ে লাগবো না। আমরা এখানে কী করব, এই যে রেজিস্টার করব, তো আমরা এই যে ইউজার, এটার মধ্যে আমরা একটা ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা রেজিস্টার পাবো, তো আমরা রেজিস্টার অপশনে ক্লিক ক্লিক দেব। তারপর আমরা ইমেলটা, ফোন নাম্বারটা করবো না, আমরা ইমেলটা করবো। তো আমরা যেহেতু ইমেলটা করবো, আচ্ছা এটা লগ ইন আসে রয়েছে, সাইন আপ অপশন আমরা ক্লিক দিয়ে দেবো। সো সাইন আপে আসার পর এখানে আমরা ইমেল দিব। তো আমার ইমেলটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব, দেখা দিই। এখানে এই যে গেট কোড, এটার মধ্যে একটা ক্লিক দিব, জিমেলের মধ্যে একটা কোড যাব, ওই কোডটা এখানে বসাই দেবো। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিলে আপনার আমাদের কাম শেষ। তারপর আমরা সাইন, এখানে টিক মার দিয়ে সাইন অপশনে ক্লিক দিব। তারপর আমরা জিমেলে একটা মেল সেন্ড করতে পারে, তো এটা কনফার্ম করে নিলেই আমরা কিন্তু হয়ে যাব। তারপর আমরা লগ ইন করে নেব। সো এখন আমরা রেজিস্টার করে নিই। তো আমরা গেট কোড অপশন আমরা একটা ক্লিক দিয়ে দিলাম। সুপেশ একটু লোড নিতে আছে, লোড নেওয়ার পর একটা ক্যাপচা দিবে, ক্যাপচাটা একটু টানে স্লট করে দিবেন। ভেরিফাই করলো আমার কিন্তু, মানে 5 সেকেন্ড, মানে 500 সেকেন্ড, 600 সেকেন্ড দিছে, এর ভিতরে আমার মেল আসে পারবো, আর এতক্ষণ লাগবে না। বাট আমরা যদি জিমেলে যাই, আমরা যদি চেক দিই, আমরা কিন্তু রিপ্লাই দিই। আসছে না। আচ্ছা আমরা যদি এই যে স্পাম স্পাম পেজ আমরা যাব, দেখি স্পাম ফোল্ডারে দিতে নাকি। সো দেখেন আমার কিন্তু 1 সেকেন্ডের ভিতরে কিন্তু দিয়ে দিছে, খালি স্কিপ করছি মাত্রই আমার কিন্তু তাদের ইয়াটা দিয়ে দিছে। বাট আচ্ছা তাদের এখানে একটা কী বলছে দেখেন, হিকু লাকি ড্র। হ্যাঁ ও আচ্ছা সরি, মানে ওইটা হয়েছে আরেকটা ইয়া। এই যে দেখেন আপনি এই যে 3 বার মেনুতে ক্লিক দেবেন, তারপর স্পাম পাইবেন আপনার জিমেলের মধ্যে। স্পাম্পের মধ্যে ক্লিক দিলেই এই যে দেন দেন জি টপ অ্যাক্সেঞ্জার থেকে কিন্তু আমার একটা কোড দিছে, ঠিক আছে। একটু সময় লাগে, বাট 1 মিনিটের মতন লাগে আর কি। সো আমরা এখানে কী করবো, এই যে কোডটা আমরা কপি করব, এটা তো আপনারা জানেনই, বাট ভিডিও কন্টেন্ট করার লেগে আমি তারপরও দেখাই দিতেছি। আচ্ছা যাই হোক, এখন আমি একটা পাসওয়ার্ড দিয়ে নেব, দেওয়ার পর আমরা কিন্তু টিক মার দিয়ে সাইন আপ অপশনে একটা সাইন আপ করে নেব, ঠিক আছে। তারপর আমরা সাইন আপ অপশনে ক্লিক দিয়ে দেব। সাইন আপ অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন আমার রেজিস্টার সাকসেসফুল, তো আমরা এটা সেভ করে নিলাম। তারপর এখন আমরা এখানে আমরা কিন্তু ফান্ড, পাসওয়ার্ড এবং কি KYC কমপ্লিট করার লেগে বলতেছে, তো আমরা এসব করব না। এখন আমরা ফান্ড পাসওয়ার্ডটা করে নিই, ফান্ড পাসওয়ার্ডটা করে নেব, আর KYCটা আপনি করে নিলে ভালো, ঠিক আছে। আমি KYCটা একটু পরে করবো, বাট আপনারা KYCটা করে নেবেন, ঠিক আছে। KYCটা করে নিলে মাইনিংটা একটু বেশি হইব, আর এখান থেকে উদ্রু নিতে হলে আপনি KYC মাস্ট বি করতে হইব, ঠিক আছে। সো ফান্ড পাসওয়ার্ডটা আমরা করে নিই, ফান্ড পাসওয়ার্ডটা কিন্তু ক্লিক দিলাম। এখন আমাদের কি বলছে, ইন্টার লগ ইন পাসওয়ার্ড, লগ ইন পাসওয়ার্ডটা আমি যেই লগ ইন পাসওয়ার্ডটা এখন করছি এটা দেবো, এবং ফান পাসওয়ার্ড, এরপরে কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। দিলে এরপর আমরা কনফার্ম করলে আমার কিন্তু ফান পাসওয়ার্ড হয়ে যাবো, মানে এটা আমার উইথড্র নিতে পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, যে এই পাসওয়ার্ডটা যে লগ ইন পাসওয়ার্ড না, কিন্তু এটা আবার আপনি যে লগ ইন করছেন যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড না, এটা ফান পাসওয়ার্ড, মানে আপনি উইথড্র নেওয়ার পাসওয়ার্ড আর কি। আর আপনি যে লগ ইন করছেন, লগ ইনের পাসওয়ার্ডটা উপরে আগে দিতে হইব, দেওয়ার পর এবার ফান পাসওয়ার্ড, এবার কনফার্ম পাসওয়ার্ড করলেই আপনার ফান পাসওয়ার্ড হয়ে যাব, তো আশা করি বুঝতে পারছেন। সো দেখেন আমার কিন্তু কমপ্লিট জানাই দিছে যে হয়েছে আমার কাজ, এই সেই অনেক কিছু আদার্স বলে হয়েছে। সো এখন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, বাট এখন আমরা কী করব, অ্যাপটা ডাউনলোড করব। তো অ্যাপটা ডাউনলোড করার আগে আমরা কী করব, জাস্ট এখান থেকে আমরা ব্যাক নিয়ে নিই। আচ্ছা ব্যাক নিয়ে নিলাম, এখন আমরা লগ ইন করবো, বাট আমার মনে হয় যেটা লগ ইন করতে হইব। তো আমরা লগ ইন করে নিই, পাসওয়ার্ড দিয়ে দিলাম, একটা ক্যাপচা করে নিই। আগে আপনারা ওয়েবসাইটটা অ্যাকাউন্ট খুলবেন, তারপর অ্যাপসে লগ ইন করবেন, ঠিক আছে। ওয়েবসাইটটা অ্যাকাউন্ট করবেন তাহলে ভালো হইব। আচ্ছা এটা আমরা ইয়ে করে নিই, এই যে উপরে দেন ডাউনলোড অপশন আছে, আমরা ডাউনলোড অপশনে একটা ক্লিক দিয়ে দিলাম।
তারপর অ্যাপটা ডাউনলোড হয়ে যাব। তো ডাউনলোড অপশন আছে, আমরা ডাউনলোড করে নিলাম। আমরা যদি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে দেন আমার কিন্তু ডাউনলোড দিয়েছে, হ্যাঁ দুইবার দিছি। আচ্ছা যাই হোক, অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে, মাত্র 4 MB একটা অ্যাপ। সো আমরা ইনস্টল করে নিই। আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাপটা ডাউনলোড করা লাগবে না, আমরা এখান থেকেই সব করে নেব। কারণ দেখা যাইতেছে যে অ্যাপ ডাউনলোড করলে মোবাইল একটু এমনিতেই অ্যাপের অভাব নেই। তো যাই হোক, আমরা এই ওয়েবসাইট থেকেই করে নেব। সো করার লাগে আমরা কি করব, এই যে উই ইউজার, এই ইউজার অপশন একটা ক্লিক দিয়ে দেব। ইউজার অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু পারমিশন চাইতেছে, আমরা পারমিশন নাও দিয়ে দিলাম। এখানে আমার কিন্তু KYC লেগে বলতেছে। সো আমরা KYCটা বাট করবো এখন, আমি করবো না, মানে আমি এখন আপনার দেখানোর জন্য আমি ইয়া করতেছি। এখানে আসবেন বা এই দেখেন, এখানে আসবেন, এখানে আসবেন, আর নাহলে এই যে এখানে ডেইলি ক্লাইম আছে, আর যদি না হয় আপনি এখান থেকেও ক্লাইম করতে পারেন। আমি দেখাই দিই, এই যে হোম এর মধ্যেও আপনি ক্লাইম করতে পারেন। এই যে ক্লাইম অপশন আছে, এই যে ডেইলি ক্লাইম, তো এটার মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে ডেইলি ক্লাইম করবেন। দেখেন আমার কিন্তু কতগুলো টোকেন ক্লাইম হয়ে রয়েছে। আমি যদি আমি ক্লিক করলে কিন্তু আমার সবগুলো উঠে যাবে। দেখেন আমার কিন্তু 6 সিন ইনকাম হয়ে গেছে। সো দেখেন আমার কতগুলো আছে, আমি কি টোকেন পাইছি আমি সঠিক শুন না। এই যে দেখেন XRP টোকেন আমি পাইছি। এরপর আমি এটা তুলি, এটা তুললে কি টোকেন পেলাম আমি দেখি। এখন আমার 10 সিন হয়ে গেছে, এটা আমি কি টোকেন জানি পাইছি এখানে স্বগত আছে না। ও আচ্ছা, আমি 4 সিন USDT পাইছি। এই যে USDT আমি পাইছি 4 সিন। সো আশা করি বুঝতে পারছেন এখানে। আচ্ছা এটা তো আমি কাটিনি, এখানে একটা ক্লিক দিবেন। এখন আমি আবার আমার 16 সিন হয়ে গেছে, এখন আমি কী পাইছি ইথিরিয়াম। আচ্ছা যাই হোক, আমি এখন এটা আমাদের একটা ক্লিক দিই। এখন আমি কী পাইছি BTC, 22 সিন হয়ে গেছে। এখন আমি এটা আমি কী পাইলাম আবার USDT। সো দেখতে পাচ্ছেন আমি সব ডিক্লাইম করে নিই। এই যে আমি এখানে ক্লিক দিয়ে ক্লাইম করে নিই। সো আমি এটা তুলে নিই, দেখেন আমি কিন্তু সবগুলো তুলে নিয়েছি, একটা বাকি রয়েছে, ওইটা আমার আর 1000 কি জানি বলছে, এটা আমি বুঝলাম না আসলে। 18 USDT। আচ্ছা এটা চায়না লেখা তো বোঝা যাইতেছে না। আচ্ছা গো টু ফিনিশ, ও প্লিজ কমপ্লিট ইউর রিয়েল নেম ভেরিফাইং, আমার ভেরিফাইং করার জন্য বলতেছে। আচ্ছা যাই হোক, আমি ও আচ্ছা আমার KYC ভেরিফাই করার লেগে বলতেছে। বাট KYC ভেরিফাই না করলে আমি 18টা এটা তুলতে পারবো না মনে হয়। বাট 18টা এটা গেল কই, কই গেল ওটা। আচ্ছা যাই হোক, এ দেখেন আবার কিন্তু, ও আচ্ছা এটা এখানে আছে 18। এটা কী দিবেন আমি সঠিক শিওর না, বাট $18 দিব না কি করবো, $38 দিব না কি করবো, এটা আমি সঠিক শিওর না। আচ্ছা দেখেন এখানে কিন্তু আবার মাইনিং হয়ে গেছে, আমি তুলতে তুলতে কিন্তু আবার মাইনিং হয়ে গেছে। এটি কিন্তু আপনি যদি না তোলেন আবার অফ হয়ে যাবো, ঠিক আছে। এখন আবার তুললে এটি কিন্তু আবার মাইনিং হবে। দেখেন আমার কিন্তু আপনাদের লাইভে অ্যাকাউন্ট করে আমার কিন্তু 59 সিন ইনকাম হয়ে গেছে। তো আমার মনে হয় এখন প্রতিদিন আপনাকে $2-3 ইনকাম করতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনি সম্পূর্ণ উইথড্র নিতে পারবেন BTC, এরপরে ওই যে দেন 59 TRX, ইউসু, XPR, এরপরে বিটকয়েন ক্যাশ, ইথিরিয়াম, USDT, LTC, এসবটি কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন। ঠিক আছে, কীভাবে নেবেন আমি সম্পূর্ণ একটু যেটা আমি বলে দেবো। এখন আপনি এই যে দেন আমি ক্লিক করলাম, গো টু ফিনিশ, 30 সিন USDT। এটা করতে গেলে আমার কী করতে হবো, KYC করতে হবো। বাট KYC জন্য বলতেছে মনে হয় নাকি BTC USDT রিয়েল, এটা কী বলছে আসলে চায়না লেখা তো কিছু বোঝা যাইতেছে না। 30 সিন কী করবো এটা, আমার চায়না লেখা তো কিছুই বুঝি না। টান সিলেক্ট করলো কি লাভিব, এটার ভিতরে না। ও আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম। আচ্ছা টান সিলেক্ট করে নেবেন, তাহলে বুঝবেন ইউ নিড কমপ্লিট দ্য সিমেলটেড ট্রানজেকশন 3 TMS, মানে ফি 3 USDT লিমিটেড ট্রান্সফারগেশন। আচ্ছা এটা আমি সঠিক আমি বুঝতেছি না এটা কি, আমি A to Z বইটা আবার একটা ভিডিও মেক করে দেবো। ঠিক আছে, সবটি একই অবস্থা, এটি তুললেও একই অবস্থা। ওরে বাবা, $1
$1 কিন্তু ভাই যাও আমরা কি কইছে ফি ইউএসডিটি ফার্স্ট ডিপোজিট আমি যদি $8 ডিপোজিট করি $1 ইনস্ট্যান্ট পেয়ে যাব ওরে বাবা কি হিউজ পরিমাণে ইনকাম দিতেছে এখান থেকে ইউ নিড কমপ্লিট ফার্স্ট ওটিসি ডিপোজিট ফর ইউএসডিটি বুঝলাম না ওয়ান ইউএসডিটি দিলে কি আমার আসলে বুঝতেছি না আমার $8 ইউএসডিটি দিবে আচ্ছা এটা আমি এ টু জেড এটা নিয়ে একটু দেখবো আসলে এটা কি সিস্টেমটা কি আচ্ছা এটা এটা মানে ইথেরিয়াম এটা আমার বলছে যে উইন বি 20% বোনাস ডিপোজিট বি ট্রাই টিম 20% 2% বোনাস ডিপোজিট আমি যদি কোনো ডিপোজিট করি আমার 2% দিবে এরকমই বোঝাইছে এটা তো 30 ইউএসডিটি এটাও কি 30 ইউএসডিটি 30 সিন আর কি সরি ইউএসডিটি বলে 30 সিন আর ই রয়েছে $18 $38 ইউএসডিটি ফি মানে কি বলবো এন ইপু ইপোসিট ইপোসিট না ডিপোজিট ডিপোজিট দিয়ে মেলায় না ইপোসিট 100 ইউএসডিটি ইউনিট কমপ্লিট ফিস্ট আচ্ছা যাই হোক আমি এটা বুঝতেছি না আসলে কি এটা আবার এখানে $1 এটা কি রিড্রাওয়ার্ড ফার্স্ট এটা যদি আমি গো টু দেই সব আমাকে ডিপোজিট করলে বলতেছে আচ্ছা ইনভাইটের লেগা বলতেছে আমার যে ইনভাইট রেওয়ার্ড ইনভাইট যদি করি 15% করে কমিশন পাবো কিছু বুঝতেছি না এটার আস মানে কিছু আর হ্যাঁ প্রতিদিন কিন্তু মাইনিং হবে এই যে এখানে কিন্তু ইডি না নিতে না নিতে পারেন কিন্তু আমি যেটি দেখাইছি এরকম করে এলটিসি ইউজিটি বিটিসি এটি কিন্তু আপনি মাইনিং করে তুলতে পারবেন প্রতিদিন এমন মনে আমার ক্লাইমটা হইলে আমি পারবো ওয়ান টিং ক্লিক আমার এখন আমার ক্লাইম হইতেছে ক্লাইম হয়ে সারলে এটি এটি এভাবে এটির মতন এভাবে উড়বে ঠিক আছে তো এটি আমরা ক্লিক ডাকলে এটা করে নেবো আর এটি যেহেতু পাতা আছে না এটি মনে ডিপোজিট করা লাগবো এই যে $38 পাবো এটা আমার ডিপোজিট করা লাগবো $1000 এটা আমার মনে হয় $1 এটা এই $8 যেটা এটা আমার $1 ডিপোজিট করা লাগবো এরকমই বুঝাইছে আর অবশ্যই কেওয়াইসিটা করতে হবে আমি কেওয়াইসিটা করে নেব আর কেওয়াইসিটা কীভাবে করবেন আপনি যদি না পারেন আমার বলবেন আমি পারলে একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই সবাই করবেন এই এই অ্যাডপ্টটা কেউ অবহেলা করবেন না অ্যাডপ্টটা কেউ অবহেলা করবেন না যেহেতু একটা অ্যাকশন যাবে আর 100% পাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন